একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এই প্রত্যাশা করি, এবং আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করেছো, প্রতিদিন তোমরা নতুন নতুন আপডেটগুলো সংগ্রহ করছো এবং অনুশীলন করছো অবশ্যই। আজকে আরেকটা নতুন ক্লাস নিয়ে এসেছি, নবম দশম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বরাবরের মতো 12 অধ্যায়, যেখানে অর্থনৈতিক বিষয়ক আলোচনা। তো আমি মূলত গত ক্লাসটা যদি আমার পড়ে থাকো তোমরা, তাহলে সেখানে দেখবে আমি প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেছিলাম, যে প্রতিবন্ধকতা ছিল আর্থসামাজিক প্রতিবন্ধকতা দূর করার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের বিভিন্ন যে পদক্ষেপ বিভিন্ন ক্ষেত্রে, সেখানে ছিল ভিশন 2021, শিক্ষা নীতিমালা ছিল, শিল্প নীতিমালা ছিল, কারিগরি শিক্ষার বিস্তার ছিল, প্রযুক্তিগত দক্ষতা ছিল, অনেকগুলো পদক্ষেপ ছিল সেখানে। তো আজকে আরেকটি পদক্ষেপ নিয়ে আলোচনা করতে চাই। বোর্ড দেখে বুঝতে পারছি এখানে প্রাকৃতিক দুর্যোগের ছবি দেখতে পাচ্ছি, তার মানে প্রকৃতি সৃষ্ট যে প্রতিবন্ধকতাগুলো আমাদের আছে সেই প্রকৃতি প্রতিবন্ধকতাগুলো দূর করতে আসলে আমরা কি স্টেপটা নিচ্ছি বা সরকার কি স্টেপটা নিচ্ছি। আমি যদি একটু বোর্ডে আসতে বলি, এখানে দেখতে পাচ্ছো একটা প্রকল্পের নাম দেয়া আছে, তোমাদের বই তো অবশ্যই আছে, আমি একটু বলে দেই, 172 পৃষ্ঠা, যেখানে মূলত আমাদের যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় যেটা আছে সেই মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ বিতরণ যে মন্ত্রণালয় আছে, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো এবং আবহাওয়া অধিদপ্তর যেটা আছে, পানি উন্নয়ন বোর্ড আছে, মূলত তারাই আসলে প্রাকৃতিক দুর্যোগের বিষয়গুলো নিয়ে বেশি কাজ করে থাকেন। এখানে আরেকটা ভূমিকা রাখে হচ্ছে এনজিওগুলো, বেসরকারি সংস্থা যারা আছে, দেখা যাচ্ছে যে তারাও কি কাজ করে, ত্রাণ পুনর্বাসন, তারপরে দেখা যাচ্ছে জনস্বাস্থ্য মানে প্রকৌশলী বা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর, পানি সম্পদ পরিকল্পনা, মানে সব কিছু আসলে ব্যবস্থাপনার সাথে যুক্ত থাকে, যারা সরকারি এবং বেসরকারি উভয় পক্ষ মিলিয়ে আসলে কাজ করে। তো এখানে আমি একটা পরিকল্পনার কথা বলছিলাম, কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম সিডিএমপি শীর্ষক প্রকল্প, যেটা নিয়ে আসছিল 2010 থেকে 2014 সাল। তাহলে দেখা যাচ্ছে যে পরিকল্পনার মধ্যে মূলত কি ছিল, একটা দুর্যোগ সম্পর্কে আগাম সতর্কীকরণ, মানে আগেই সতর্ক বার্তা পৌঁছে দেয়া এবং দুর্যোগের পূর্ব প্রস্তুতি গ্রহণ, যদি এটা সম্ভব না হয়, তোমরা ক্লাস 8 এ পড়ে এসেছো দুর্যোগকালীন তিনটা অবস্থা, একটা পূর্ব প্রস্তুতি, একটা দুর্যোগকালীন অবস্থা, একটা পরবর্তী প্রস্তুতি। কেন এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো এই জন্য গুরুত্বপূর্ণ যে দুর্যোগে যেন ক্ষয়ক্ষতির মাত্রাটা, প্রাণহানির মাত্রাটা কম হয়, এই কারণে এই প্রস্তুতিগুলো নিতে হয় এবং এই মন্ত্রণালয়গুলো মূলত এগুলো তত্ত্বাবধান করে থাকে। ঝুঁকি হ্রাস করা, মানে যেসব ঝুঁকিপূর্ণ এরিয়া আছে, আমাদের দেখবা যে নিউজে এখন প্রায় আসতেছে যেখানে অতিবৃষ্টি হয় আমাদের পাহাড়ি এলাকাগুলোতে, অতিবৃষ্টি হলে সেখানে পাহাড়ের ঢালে যেসব বসতি গড়ে উঠেছে সেখান থেকে তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। কেন? কারণ সেখানে ঝুঁকি থাকে, ঝুঁকিটা কি ভূমিধসের ঝুঁকি থাকে, তোমাদের এই যে এটা পড়িয়েছিলাম। দুর্যোগ মোকাবেলায় জনগণের সক্ষমতা বৃদ্ধি, তার মানে হচ্ছে যদি খুব সাধারণভাবে বলি, যেমন আমরা ডাক্তারের কাছে যাই, কেন আমরা ডাক্তারের কাছে যাই, রোগ নিরাময়ের জন্য, ডাক্তার আমাদের প্রেসক্রাইব করেন, সেই প্রেসক্রাইব অনুযায়ী আমরা ওষুধপত্র কিনে আমাদের আমাদের মানে রোগটা সারানোর চেষ্টা করি, কিন্তু সেই প্রেসক্রিপশনে ডাক্তার একটা নীতিমালা লিখে দেন, সেইটা অনুযায়ী আমাকে চলতে হয়, এবং পাশাপাশি ডাক্তার আমার মনোবল বৃদ্ধির জন্য অনেক কথা বলেন, এবং এইটাই হচ্ছে সক্ষমতা বৃদ্ধি। দুর্যোগপূর্ণ এরিয়ার মানুষ আমরা, আমরা যদি দুর্যোগ ফেস করতে না পারি, মোকাবেলা করার মানসিকতা না রাখতে পারি, তাহলে আসলে আমরা ধ্বংসই হয়ে যাব, আবার নতুনভাবে যে এগিয়ে উঠতে পারবো সে কথাটা এখানে বলা হচ্ছে। তো এরই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে যে আমাদের প্রকৃতি সৃষ্ট যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো অনেকাংশেই দূর করা সম্ভব হচ্ছে, এবং মানে সরকারি সহযোগিতার পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো এখন অনেক বেশি এগিয়ে আসছে। যেমন এখন আমরা প্রকৃতির সৃষ্ট একটা দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছি, কোভিড-19 আমরা সবাই জানি, সরকার সর্বাত্মক চেষ্টা করছেন আমাদের এই রোগের থেকে মানে সুরক্ষা দেওয়ার জন্য, পরিত্রাণ পাবো আল্লাহ যখন চাবেন তখন, কিন্তু এর পাশাপাশি সরকারের পাশাপাশি অনেক বেসরকারি কিন্তু সংস্থা এগিয়ে এসেছে মানুষকে সহায়তা দেওয়ার জন্য। এটাই আসলে প্রতিকূলতা পরিবেশে বা প্রতিবন্ধকতাগুলো দূর করার ক্ষেত্রে সম্মিলিত কাজ, তাহলে সেই মানে প্রতিকূলতা বা প্রতিবন্ধকতা দূর করা সম্ভব। তো এখানে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেটা বলতে চাচ্ছি, যে কোনো পদক্ষেপ বাস্তবায়নের জন্য, যে কোনো প্রতিবন্ধকতা দূর করার জন্য প্রথম যে দুইটা জিনিস লাগে সেটা হচ্ছে দুর্নীতিমুক্ত শাসন প্রতিষ্ঠা করতে হয় এবং সুশাসন নিশ্চিত করতে হয়। বরাবর কেন এই কথাটা বলতে চাচ্ছি, তোমাদের অনেক গণতন্ত্র থেকে শুরু করে অনেক আলোচনা করে এসেছি আমি আগে পূর্বের ক্লাসগুলোতে, সেখানে বারবারই একটা কথা বলা হচ্ছে, গণতন্ত্রের মূল কথা হচ্ছে
হচ্ছে জনগণের শাসন, জনগণের মতামত প্রতিষ্ঠিত হওয়ার মূল জায়গা। সেখানে দুর্নীতি যদি গ্রাস করে ফেলে, সুশাসন যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে যত প্রতিবন্ধকতা আমরা পড়লাম এই প্রতিবন্ধকতাগুলো সাকসেসফুলি দূর করা সম্ভব হবে না, পদক্ষেপগুলো পুরোপুরি বাস্তবায়িত হবে না। তো আজকে এইটুকুই আলোচনা। এর মধ্য দিয়ে তোমাদের অর্থনৈতিক প্রতিবন্ধকতাগুলো আমাদের যেগুলো ছিল সেগুলো আমি আলোচনা শেষ করলাম। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এবং আমি ইনশাআল্লাহ আবার আরেকটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।